তো দেখো আজকে কিন্তু আমি বাড়িতে একাই আছি এবং সেই সুযোগে আমার বাবা মা কিন্তু একটু বেড়াতে যাচ্ছে এবং দেখো দুটো চোর কিন্তু আমাদের বাড়ির দিকে আজকে হামলা করবে বলে মনে হচ্ছে এবং আমি কিন্তু মহা আনন্দে এখানে গেম খেলছি এবং কিছু একটা আওয়াজ শুনতে পেলাম মনে হলো তো চলো একটু এগিয়ে দেখা যাক। ও তো দেখো দুটো চোর কিন্তু আজকে আমাদের এসছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এইচএল বাংলা ইউটিউব চ্যানেলে একটা নতুন গেম প্লে ভিডিওতে। তো আজকের গেমটার নাম হচ্ছে স্ক্যারি রবার। তো দেখো তারা কিন্তু আমাদের বাড়ির মধ্যে ঢুকে গেছে এবং তারা কিন্তু আমাদের বাড়ির মধ্যে কিন্তু সিনেমা দেখতে আরম্ভ করে দিয়েছে, মানে চোর হয়েও এত গরিব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মজা নিতে থাকো। তো আজকে আমরা এই দরজা দিয়ে ঢুকবো। এটা কিন্তু ঠিক ওই স্ক্যারি টিচার থ্রি ডির মতন, পুরোপুরি সেম ক্যাটাগরির কিন্তু গেমগুলো। তো চলো আজকে আমাদের কিছু একটা খেলতে হবে এখানে। আচ্ছা ওরা মনে হচ্ছে অন্য ঘরে আছে। আচ্ছা এইখানে একটা ঘর আছে, এই ঘরটার মধ্যে কিন্তু কিছু ক্যাসেট আছে, আচ্ছা কিছু সিনেমার ক্যাসেট আছে। এটাকে আমরা খালি জাস্ট খালি চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করে দিলেই দেখো এরপর এখানে কিন্তু খেলা হবে। তো আমি কিন্তু ইয়েটা মনে হচ্ছে অফ করতে ভুলে গেছি। আচ্ছা এটাকে আমাদের বন্ধ করতে হবে, এটা 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 আচ্ছা এটাকে আমরা বন্ধ করে দিয়েছি। এরপর চলে যাবো আমরা সোজা সামনের দিকে। এরপর দেখো খালি খেলাটা, মানে ওরা একটা ভালো সিনেমা দেখছিলো ফানি, এরপর দেখো জাস্ট খালি ভয়ে ওরা খালি কী করবে খালি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে। তো চলো, আচ্ছা এখন ওরা কিন্তু সিনেমা দেখছে, চলো এই দিকটা একটা ঘুরে আসে। এই দিকটা একটা ভালো কিন্তু কিছু একটা জিনিস আছে, তো সেই জিনিসটা আজকে তোমাদের দেখতে হবে। তো দেখো তারা কিন্তু মহা আনন্দে কিন্তু আমাদের বাড়িতে এসে কিন্তু তারা সিনেমা দেখতে শুরু করে দিয়েছে। তো এরপর দেখো জাস্ট তো এরপর একটা কিন্তু ভূতের একটা সিনেমা চলে এসেছে। তো সেই ভয়েতে কিন্তু তারা একজন অপর কিন্তু ছেড়ে পালিয়ে গেছে। তো চলো এই মিশনটা কিন্তু ফাইনালি আমরা কমপ্লিট করে ফেলেছি। এর পরের মিশনটা আমরা কমপ্লিট করতে হবে। পরের মিশনে কী দেখাচ্ছে দেখো, এখানে আমার বাবার যে একটা গাড়ি আছে এবং সেই গাড়িটাকে তারা কিন্তু এখানে চুরি করে পালাবে, তো সেই মতলব করছে। তো ওদের মতলবের আমরা 13টা বাজাবো আজকে। তো চলো যাওয়া যাক এই গেট দিয়ে। এদিকে একটা গেট আছে, আচ্ছা এই এর কিন্তু গেট কিন্তু বেশ অনেকগুলো গেট। আচ্ছা আমরা এই গেটটা দিয়ে যাবো, এই গেট দিয়ে খুব শর্টকাটে কিন্তু আমরা পৌঁছে যাবো। এখানে সোজা এই গোডাউনের মধ্যে পৌঁছে যাবো। স্ক্যারি টিচার স্ক্যারি টেঞ্জারের যে কটা কিন্তু গেম প্লে আছে সবগুলোই কিন্তু গ্যারেজটা পুরো কিন্তু ডান দিকে। তো এইখান থেকে আমরা এই ইলেকট্রিকটাকে এখান থেকে আমরা প্রথমেই অফ করে দেবো। আচ্ছা আমরা ইলেকট্রিকটাকে অফ করে দিয়েছি। এরপর কী করবো, এই এটাকে আমরা চেঞ্জ করে দেবো, মানে এটাকে প্লাস মাইনাসটা একটু চেঞ্জ করে দেবো। এরপর দেখো এরপর যাই ওরা ইলেকট্রিসিটিটাকে অন করবে, তারপর খালি দেখো খেলাটা খালি হবে। তো চলো আমরা ওই দিক থেকে তোমাদের একটা ভালো জিনিস দেখে আসি, যেটা আমার এই গেমটার মধ্যে খুবই ভালো লেগেছে। তো দেখো এইখানে একটা, এটা ঠিক জাম্পের মতো, এখান থেকে তোমরা চারিদিকের ভিউটা তোমরা দেখতে পাবে এবং এই দেওয়ালের পাশ দিয়েও কিন্তু একটু ঘুরে বেড়ানোর প্রচণ্ড পরিমাণে কিন্তু সুবিধা আছে। তো চলো এদিকটা দিয়ে যাওয়া যাক, এদিক দিয়ে দেখা যাক ওরা কখনোই ঘরে আসে। ততক্ষণ পর্যন্ত আমরা ওই সামনের দিকে ঘুরে আসি। তো দেখো তারা কিন্তু ঘরের মধ্যে চলে এসে এবং এ বলছে ওকে ওই ইলেকট্রিসিটিটাকে অন কর। এরপর দেখো যখনই খালি অন করবে তারপর দেখো খেলাটা, ওহো তো দেখো পুরো একদম বোম ফাটার মতো পুরো ফেটেছে এবং তার চুলগুলো দেখো খালি কীভাবে কী হয়ে গেছে। তো চলো এই মিশনটাও কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এরপর যাবো পরের মিশনটা কমপ্লিট করেছি। আচ্ছা পরের মিশনটা হচ্ছে আমার মায়ের যাবতীয় যে সোনার যেসব জুয়েলারি আছে সেগুলো তারা কিন্তু চুরি করতে এসছে এবং এই বন্ধুটা কিন্তু তাকে একটা কেক দিচ্ছে। সে কিন্তু কেক চায় না, মানে সে বলছে আমার কিন্তু এখানে সোনা দানা চায়, মানে কেক নেবে না সে, মানে এত লোভী কেক খাবে না সে, শুধু খালি সোনা দানা খালি খাবে। তো চলো এখান থেকে যাওয়া যাক তাদের আরও বার। ও তো এখানে কিন্তু আমরা একটা স্টার পেয়ে গেছি ফার্স্ট টাইম। এই স্টারটাই কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করে নেবো। তো এই স্টারটাকে আমরা এখান থেকে আগে কালেক্ট করি। তো দেখো ওই দিকেও কিন্তু আর একটা কালেক্ট করতে হবে। তো এখানে একটা হিন্ট দেখাচ্ছে একটা, আচ্ছা জাস্ট এটাকে এখান থেকে করে নেবো এটাকে। আচ্ছা তো চলো এরপর এখানে আর একটা স্টার দেখেছি, এই স্টারটাকে নেবো এবং আমরা যতটা পারি শর্টকাটে কিন্তু আমরা গেমটাকে মিশনটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো এই ঘর দিয়ে যাওয়া যাক। আমাদের এখানে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ডে কিন্তু একটা জায়গা আছে। তো দেখো দুজনাই কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে এখন যাওয়া যাবে না, আমরা একটু বাইরেটাই কিন্তু একটু ঘোরাঘুরি করব। তো জাস্ট একজন কিন্তু ওপরে উঠছে, আর একজন কিন্তু এইখানে আছে। তো দেখো আর একজন এখানে বসে আছে, তো এও একটু ওপর দিকে উঠে পড়ুক। যখনই সে উঠে পড়বে এই সুযোগে কিন্তু আমরা ওপর দিকে উঠে পড়ব। তো ভিডিও ভালো হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। এছাড়াও তোমরা যদি অন্যান্য গেমসের, মানে তোমরা যদি যে কোনো গেমস খেলার জন্য তোমরা রিকোয়েস্ট করো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তো চলো সেও কিন্তু ওপরে উঠে পড়েছে এবং ওপরে উঠে যাবে। আচ্ছা এখানে একটা বিয়ার আছে, বিয়ারটা এখানে থাক। আচ্ছা তো ওপর দিকে উঠে পড়ে এবং দেখো তারা কিন্তু মহা আনন্দে কিন্তু নাচতে শুরু করবে এক্ষুনি। তো দেখো কীভাবে তারা কিন্তু নাচতে, তো আমি দরজাটা এখান থেকে অফ করে দিই। আচ্ছা দরজাটাকে অফ করার পর এখান দিয়ে সোজা চলে যাবো একদম নিচে। আচ্ছা এখান দিয়ে নিচে যাবো, এখানে একটা
ইঁদুরের এখানে একটা খাঁচা আছে এবং তার মধ্যে কিন্তু একটা ইঁদুরও আছে। আচ্ছা, এইটাকে আমাদের নিয়ে যেতে হবে এবং এইদিকে কিন্তু একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, তো এই সিঁড়ি দিয়ে বেরিয়ে যাবো, একদম শর্টকাট হয়ে যাবে। তো চলো এই সিঁড়ি দিয়ে যাওয়া যাক, সিঁড়িটা খোলা যাক। তোরা মোটামুটি নিচের দিকে নেমে পড়েছে, আমি কিন্তু ফাঁকা দিয়ে আছি। আচ্ছা বাহ, মানে আমরা পুরো একদম ঠিকঠাক জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এই গেমটা তোমরা অবশ্যই খেলতে পারো, প্লে স্টোরে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটু মোটামুটি একটু বেশ ভালোই এমবিটা, কিন্তু বেশ গেমটা খেলে কিন্তু মজা পেয়ে যাবে। তো এই ঘরটার মধ্যে আমাদের কিন্তু ঢুকতে হবে। আচ্ছা, এছাড়াও এই গেমসে কিন্তু অনেকগুলো কিন্তু পার্ট আছে। তো ওর কীভাবে অফ করছি দরজাটাকে, এই গেমটা কিন্তু অনেকগুলো পার্ট আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তো এইটার মধ্যে কিন্তু জুয়েলারির মধ্যে, আচ্ছা এই খাবারটাকেও দিয়ে দেবো, এই ইঁদুরটা যাতে এখানে না খেয়ে যাতে মরে। তো যেহেতু একটা অবলা প্রাণী, তো ওকে একটু খাওয়ার ব্যবস্থা করে রেখে যায়। এরপর দেখো এখানে একটা স্টার পেয়েছি, তো এই স্টারটাকেও কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করব। তো এই স্টারটাকে আমরা এখান থেকে কালেক্ট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে মোটামুটি আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। তো চলো, ওই দিকে একটা দরজার মতো একটা ঘর টাইপের আছে, তো ওই দিক থেকে আমরা ঘুরে আসি। এরপর খালি জাস্ট তোমরা খালি গেমটা দেখো। তো চলো, তারা কিন্তু কিন্তু চুরি করতে চলে এসছে। তো দেখো সে কিন্তু এই সোনার বাস্কটা সে কিন্তু নিয়ে এসছে এবং খুলতে বলছে। আচ্ছা, তো দেখো তার মাথায় কিন্তু ইঁদুরটা পুরো চেপে পড়েছে। এই দেখো মানে কীভাবে মেরেছে, মাথা কিন্তু পুরো আলু করে দিয়েছে। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানে শেষ করা।